নেইমারকে তার ভক্তরা সবশেষ মাঠে খেলতে দেখেছিলেন প্রায় এক বছর আগে। 2023 সালের অক্টোবরে তিনি ব্রাজিলের জার্সিতে মাঠে নেমেছিলেন, সেই ম্যাচেই চোট পান তিনি। এরপর থেকেই আছেন মাঠের বাইরে। যদিও অনুশীলন শুরু করেছেন তিনি, তবে কবে নাগাদ মাঠে ফিরবেন তা এখনও নিশ্চিত নয়। ইঞ্জুরির কারণে বর্তমানে মাঠের বাইরে রয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র, তবুও আলোচনায় আছেন নিয়মিত। এবার আলোচনায় এসেছেন আবারও ভিন্ন এক বিষয় নিয়ে। ব্রাজিলে একটি দ্বীপ কিনতে যাচ্ছেন নেইমার জুনিয়র। মাঠের লড়াইয়ে অনুপস্থিত থাকলেও প্রায়ই আলোচনায় থাকেন ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার জুনিয়র। এবার তিনি খবরের শিরোনাম হয়েছেন নিজ দেশে একটি ব্যক্তিগত দ্বীপ কিনতে চাওয়ার কারণে। দ্বীপটির অবস্থান ব্রাজিলের রিও ডি জেনিরোর কাছাকাছি। নাম ইলাহাও দো জাপাও। ইলাহাও দো জাপাও দ্বীপে থাকছেন নেইমার জুনিয়র। এই দ্বীপে থাকতে প্রতিদিন 50,000 ইউরো ভাড়া দিতে হয় তাকে। দ্বীপটি নেইমারের এতটাই ভালো লেগেছে যে এবার সেটি কিনতে যাচ্ছেন তিনি। এটি কিনতে নেইমারের খরচ হবে 90 লাখ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 118 কোটি টাকা। নেইমার যে দ্বীপটি কিনতে যাচ্ছেন সেই খবর দিয়েছেন ব্রাজিলিয়ান সাংবাদিক লিও দিয়াস। এ মুহূর্তে দ্বীপটির মালিকানা কানাডিয়ান একটি প্রতিষ্ঠানের। আগে দ্বীপটির দাম 1,20,00,000 ইউরো চেয়েছিল তারা। এখন 30,00,000 ইউরো দাম কমিয়ে চাওয়ায় এটা কিনতে যাচ্ছেন আল হিলাল তারকা। দ্বীপটিতে একই সঙ্গে 10 জন অতিথি থাকতে পারবেন। রিও ডি জেনিরো থেকে দ্বীপটিতে পৌঁছাতে হেলিকপ্টারে 35 মিনিট সময় লাগে। এ মুহূর্তে দ্বীপটির মালিকানা প্রতিষ্ঠানের একটি হেলিকপ্টার আছে, যেটি ভবিষ্যতে নেইমারের হবে। হেলিকপ্টার ছাড়াও রিও থেকে নৌকায় করে সেখানে যাওয়া যায়। দ্বীপটি সব মিলিয়ে 3 হেক্টরের। সেখানে ইন্দোনেশিয়ান স্টাইলের একটি মূল ভিলা, 2টি সুইট, একটি মাছের পুকুর ও সমুদ্রের দিক মুখ করা 3টি বাংলো রয়েছে। ইলাহাও দো জাপাওই অবশ্য নেইমারের বিলাসবহুল সম্পত্তি নয়। এর আগেও বিলাসবহুল সম্পত্তি কিনেছেন নেইমার জুনিয়র। ব্রাজিলের মানগারাতিবা রিসোর্টে তার একটি 6 বেডরুমের বাড়ি আছে। এছাড়া সাও পাওলোর কাছে আছে তার আরেকটি বিলাসবহুল বাড়ি, যেটার জন্য তিনি খরচ করেছেন 3 মিলিয়ন ইউরো।